আজকে আমি বিপিসিসি 103 এ যে 103 যে অধ্যায় সেখানে ইউনিট 9 চ্যাপ্টারটা পড়ব এবং সেখানে মোটিভেশন সম্বন্ধে আমরা কি বুঝি, অর্থাৎ বাংলায় যেটা আমরা বলি প্রেরণা। কোন কাজ করতে গিয়ে যে তার নিজস্ব কিছু প্রেরণার প্রয়োজন হয় এবং যে কোনো কাজ সম্পূর্ণ করতে গেলে কিন্তু তাকে তার নিজস্ব ইচ্ছাটা খুব বড় কথা, এবং সেই ইচ্ছা যদি তার সম্পূর্ণ না হয় তাহলে কিন্তু কোনো কাজেই সে সাফল্য লাভ করবে না, অথবা কোনো কাজই তার সম্পূর্ণ হবে না। সুতরাং প্রেরণাটা কত গুরুত্বপূর্ণ সেটা আমরা এই ইউনিটে বা অধ্যায়তে পড়ব। এবং একেবারে শুরুতে এই প্রেরণা বলতে কি বোঝায় এবং ইংরেজি কোন শব্দ থেকে এই মোটিভেশন কথাটা এসেছে বা উৎপত্তি, বা বিভিন্ন মনোবিজ্ঞানীরা কিভাবে এই প্রেরণাকে বর্ণিত করেছেন তাদের বিভিন্ন সংজ্ঞা, তারপরে কিছু প্রকার অর্থাৎ এই প্রেরণা কত রকমের হয় সেটা আমরা দেখব, এবং তাতে দেখতে গিয়ে দেখব যে প্রাইমারি মোটিভ বা প্রাথমিক যে প্রেরণা বা সেকেন্ডারি মোটিভ বা মাধ্যমিক যে প্রেরণা এই সমস্তগুলো বা ইন্ট্রিনসিক বা এক্সট্রিনসিক যে মোটিভেশন যেটা আমরা যে সেটাও কিন্তু আমরা মানে অন্তর্নিহিত যে ইচ্ছা বা কোনো কাজ সম্পূর্ণ করার যে মানসিকতা বা প্রেরণা এবং বহির্মুখী যেটাকে আমরা এক্সট্রিনসিক মোটিভেশন বলে থাকি সেটাও কিন্তু আমরা এখানে পড়ব, এবং তারপরে কিছু তত্ত্ব বা থিওরি পড়ব। সেই থিওরির দ্বারা আমরা কিন্তু এই প্রেরণা কথাটা কিভাবে আমাদের জীবনে কাজে লাগে এবং মনোবিজ্ঞানীরা কিভাবে সেটাকে খুব সুন্দরভাবে কোন দিক থেকে আমাদের কাজে লাগছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে বর্ণিত করেছেন। তাহলে আমরা প্রথমেই দেখি যে একটি উদাহরণ দিয়ে শুরু করি। যেমন প্রেরণা, যদি একটি ছোট শিশু, সে হয়তো তার কিছু বাড়ির কাজ তাকে স্কুল থেকে দেওয়া হয়েছে বা বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে, এবার সে কিন্তু দিনের পর দিন তার বাড়ির কাজটা সে সম্পূর্ণ করছে না, বা কোনো এক কারণে মনে করছে যে আমি এই কাজটা করতে আমার ইচ্ছা নেই। কিন্তু যে মুহূর্তে স্কুল থেকে বা বিদ্যালয়ে যে শিক্ষক বা শিক্ষিকা তাকে পড়ান, তিনি যে মুহূর্তে বললেন যে যারা যারা আমার বাড়ির কাজটি করে আসবে তাদের কিন্তু আমি পুরো নম্বর দেব পরীক্ষায়, অথবা তারা একটি করে ট্রফি পাবে। তো এই যে প্রেরণা সেটা বাচ্চাটি কিন্তু যেটা সম্পূর্ণ করতো না বা বাড়ির কাজ যেটা সে সম্পূর্ণ করতো না সেটা কিন্তু সে সম্পূর্ণ করতে বাধ্য হবে, কারণ তার মনের ইচ্ছা যে সে যাতে সেই ট্রফিটি তার শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে সে পায়। তাহলে এক্ষেত্রে দেখবো একটি ছোট শিশুও কিন্তু প্রেরণা পাচ্ছে বা প্রেরিত হচ্ছে, বা সে খুব উৎসাহের সঙ্গে তার বাড়ির কাজ করতে অগ্রসর হচ্ছে এবং সেটা সম্পূর্ণ করছে এবং একেবারে সঠিকভাবে সেটা করছে। কি কারণে? না কারণ তার শিক্ষক বা শিক্ষিকা বলেছে যে 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 শিশু বা যে যে ছাত্র তার বাড়ির কাজ সম্পূর্ণ করে আসবে তাদের একটি করে উপহার আছে। তাহলে এই প্রেরণা কিভাবে কাজ করছে আমরা এই উদাহরণের মাধ্যমে দেখলাম। এরপর এই মোটিভেশন কথাটা কিভাবে এসেছে, এই মোটিভেশন কথাটা কিন্তু এর আক্ষরিক অর্থ হচ্ছে যে এটা একটা ল্যাটিন শব্দ থেকে ইংরেজি এই মোটিভেশন কথাটি এসেছে। সেখানে মোটিভেশন মানে হচ্ছে টু মুভ বা কাজে চালিত করা। তাহলে আমরা দেখলাম যে যে জিনিসটা করতে আমাদের ভিতর থেকে ইচ্ছা নেই সেই জিনিসটা কিন্তু আমাদের যতই বলা হোক না কেন আমরা কিন্তু সম্পূর্ণ করতে পারবো না, কারণ ইচ্ছার বিরুদ্ধে আমরা
খুব বেশি নিজেদেরকে কাজে লাগাতে পারি না বা চাই না। তাহলে এই মোটিভেশন শব্দটা কিভাবে টু মুভ বা ল্যাটিন মুভের শব্দ থেকে এটা উৎপত্তি, এবং বিভিন্ন যে মনোবিজ্ঞানীরা আছেন তারা বিভিন্ন ভাবে এই মোটিভেশনকে নানা সংজ্ঞার মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছেন। এবং প্রথম বলি যে ফেল্ডম্যান, তিনি 2015 তিনি মোটিভেশনকে বুঝিয়েছেন, তিনি বলেছেন যেন এটা যেন কোনো কাজের উদ্যমকে বা আমাদের এনার্জাইজ করা হয় বা সেই কাজ করার যে শক্তি বা মনের ভিতরে যে ইচ্ছা সেটুকুকে আরো জাগিয়ে তোলে, সেটাই হচ্ছে মোটিভেশন বা প্রেরণা। তারপরে ফিস্ট আর রোজেনবার্গ তাদের যে সংজ্ঞা মোটিভেশনে সেটা বলবো যে তারা বলেছেন যে দ্য আর্জ টু মুভ টুয়ার্ডস ওয়ান্স গোল টু অ্যাকমপ্লিশ টাস্ক। তাহলে প্রত্যেকে তার নিজস্ব কিছু গোল বা উদ্দেশ্যের জন্য কাজ করে এবং সেই উদ্দেশ্যকে সফল করার মূল দায়িত্বই হচ্ছে প্রত্যেক মানুষের, কিন্তু তার জন্য যে শক্তি বা মনের যে বলের প্রয়োজন সেটা কিন্তু আসে এই প্রেরণার দ্বারা। তারপর চ্যামোরো পেনিউজিক, তিনিও বলেছেন তার সংজ্ঞার মাধ্যমে যে মোটিভেশন হচ্ছে একটা ইন্টারনাল স্টেট বা একটা ভিতরের একটা অবস্থা, এবং যেই অবস্থা আমাদের ইচ্ছা শক্তিকে আরো বেশি অগ্রসর করে নিয়ে চলে এবং জাগিয়ে নিয়ে চলে, যাতে আমরা এমন ব্যবহার করি যাতে আমাদের সম্পূর্ণ কাজটা সফল হতে পারে এবং আমরা আমাদের নিজস্ব যে গোল তাতে আমরা যাতে পৌঁছাতে পারি। তারপর কুইক নেলসন আর ক্যান্ডেলওয়াল, তারা এই মোটিভেশনের একটা সংজ্ঞার মাধ্যমে তারা বলেছেন যে এটা হচ্ছে একটা প্রসেস অফ অ্যারাউজিং অ্যান্ড সাস্টেইনিং গোল ডিরেক্টেড বিহেভিয়ার। এটা একটা পদ্ধতি, কিসের পদ্ধতি, না আমাদের এই যে উদ্দীপনা কোনো কাজ করার পিছনে যে ইচ্ছা বা অগ্রসর হওয়ার পিছনে যে আনন্দ সেটাকে আরো বাড়িয়ে তোলে, কে না এই প্রেরণা। এবং এই প্রেরণা কিন্তু অবশ্যই মানসিক প্রেরণা, যেটা আমাদের ইচ্ছা শক্তিকে আরো বেশি অগ্রসর করে নিয়ে যেতে সাহায্য করে। তারপর নোলেন ফক্সমা 2009 তার যে সংজ্ঞা মোটিভেশনের সেখানে বলা আছে যে এটা হচ্ছে একটা কন্ডিশন, আ কন্ডিশন দ্যাট এনার্জাইজ বিহেভিয়ার অ্যান্ড গিভ সেট ডিরেকশন। অর্থাৎ এটা একটা এমন অবস্থাকে নিয়ে আসে যেখানে প্রত্যেক ব্যক্তি বা মানুষ তার নিজস্ব একটা শক্তি গ্রহণ করে এবং সেই শক্তি দ্বারা তার কাজকে আরো অগ্রসর করতে বা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তারপর মর্গানের খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা এই মোটিভেশনের বা প্রেরণা, সেখানে আমরা দেখব যে মোটিভেশন হচ্ছে একটা ড্রাইভিং বা পুলিং ফোর্স, যেটা যেন আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। সেই কাজটা আমরা যখন করবার বা সম্পূর্ণ করবার ইচ্ছা হারিয়ে ফেলি তখন একটা ভিতরের যে মনের প্রেরণা সেটাই যেন আমাদেরকে টেনে নিয়ে যায়, সেজন্য বলা হয়েছে এটা একটা ড্রাইভিং ফোর্স বা একটা পুলিং ফোর্স। এবং সেটা দ্বারাই কিন্তু which result in persistent behavior directed toward particular goal, particular goal অর্থাৎ একটা নিজস্ব কিছু জন্য কোনো কিছু লাভ করবার জন্য আমরা যে পথে অগ্রসর করি সেই গোলে পৌঁছানো বা সাফল্য অর্জন করার জন্য যে নির্দিষ্ট যে অনুপ্রেরণা বা নিজের মনের যে ইচ্ছা বা তাড়না সেটাকে জাগিয়ে তোলাই হচ্ছে
প্রেরণার আরেকটি সংজ্ঞা। তারপর এই মর্গানের পরে আমরা আরেকটি সংজ্ঞা দেখব, যেখানে পেট্রি 1996 তিনি বলেছেন যে মোটিভেশন হচ্ছে একটা প্রসেস বা পদ্ধতি, যেখানে কিছু কাজের মাধ্যমে ফিজিক্যাল যে নিড বা ওয়ান্ট সেটাকে জাগিয়ে তোলে বা সেটা আমাদের কাজকে আরো বেশি সাফল্য অর্জন করবার জন্য এগিয়ে নিয়ে যায়। তাহলে বিভিন্ন সংজ্ঞার মাধ্যমে আমরা দেখলাম যে কিভাবে মোটিভেশন আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজের জন্য এই প্রেরণার কত বেশি প্রয়োজন, এবং মানসিক ভাবে প্রেরণা কিভাবে কাজে লাগে, বা শারীরিক ভাবেও আমাদের কোনো কাজ করার জন্য যে শারীরিক শক্তির প্রয়োজন সেটাও কিন্তু এই প্রেরণার দ্বারাই সফল হয়। এবার দেখব এই প্রেরণা শব্দটা, এটা আরো দুটো শব্দের দ্বারা এটা কিন্তু একসাথে জড়িত বা অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। সেই দুটি কি? এক হচ্ছে চাহিদা বা নিড। প্রত্যেক ব্যক্তি বা যে কোনো লিভিং বিংস বা জীবিত যে কোনো জিনিসের কিন্তু একটা চাহিদা রয়েছে। যেমন উদ্ভিদের চাহিদা জল বা সূর্যের আলো, বাতাস ইত্যাদি, সেরকম মানুষেরও একটা নির্দিষ্ট চাহিদা আছে। সেই চাহিদা পূরণ হলে তবেই কিন্তু সে কোনো কাজে অনুপ্রাণিত হয় বা প্রেরণা লাভ করে। আর আমরা কিন্তু অবশ্যই কোনো উদ্দেশ্যের খোঁজে এগিয়ে যাই, তাহলে উদ্দেশ্যও যেমন খুব গুরুত্বপূর্ণ, সেরকম চাহিদা মেটানোর জন্যও কিন্তু আমাদের যে বায়োলজিক্যাল যে স্টেট বা জীববিজ্ঞানের যে দিকগুলো সেগুলো কিন্তু বড় করে দেখা খুবই প্রয়োজন। এবং আরেকটি শব্দ হচ্ছে ড্রাইভ, অর্থাৎ যেটি যে শক্তিটা আমাদের নিয়ে যাচ্ছে আমাদেরকে কাজে অগ্রসর করার জন্য যে নির্দিষ্ট শক্তি। তাহলে এক হচ্ছে চাহিদা যেটা বললাম, এবার দেখতে হবে যে কিসের চাহিদা। আমাদের যে বেসিক নিড যেটা, অর্থাৎ একেবারে যে চাহিদা ছাড়া আমরা এই জগতে বসবাস করতে পারবো না, তার মধ্যে যে বেসিক নিড বা যে নির্দিষ্ট কিছু চাহিদা আছে, যেমন খাদ্য, আমরা তৃষ্ণার্থ হলে আমাদের জলের প্রয়োজন, আমাদের রেস্টের প্রয়োজন, এবং অবশ্যই বায়ুর প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন, এবং বেঁচে থাকার জন্য এই কটা জিনিসের কিন্তু অবশ্যই আমাদের প্রয়োজন। তাহলে এই যে নিড বা এই যে চাহিদা, সেগুলো পূরণের জন্য আমরা প্রথম চেষ্টা করি যাতে আমরা বাঁচতে পারি বা জীবিত থাকার জন্য এই কটা প্রয়োজনের বা চাহিদার খুবই দরকার। এরপর আসছে আরেকটি চাহিদা, সেটা হচ্ছে কগনিটিভ নিড, অর্থাৎ তার জ্ঞানের চাহিদা। এবং সেই চাহিদার মধ্যে কিন্তু সে কি চাইছে, সে যাতে সমাজে মাথা উঁচু করে থাকতে পারে, অর্থাৎ অ্যাচিভমেন্ট, সে কিছু তো কিছু জিনিস জয় করতে চাইছে বা কিছু হতে চাইছে, সেখানে বাধাও কিন্তু সে অতিক্রম করে সেই নির্দিষ্ট গোলে পৌঁছবার চেষ্টা করে। এবং কিউরিওসিটি, অর্থাৎ অজানাকে জানার যে ইচ্ছা, সেটাও কিন্তু সেই আমাদের প্রত্যেক মানুষকে তাড়িয়ে নিয়ে চলে। তাহলে এই দুটো হচ্ছে তার কগনিটিভ নিড, অর্থাৎ তার জ্ঞানের চাহিদা। এছাড়াও আছে সোশ্যাল নিড, অর্থাৎ সামাজিক কিছু চাহিদা, অর্থাৎ সমাজে থাকতে গেলে যে ধরনের চাহিদার প্রয়োজন, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি কিন্তু আমরা মানুষরা কিন্তু সবসময় হিউম্যান বিইং ইজ আ সোশ্যাল অ্যানিমাল, অর্থাৎ আমরা একা কিন্তু বাঁচতে পারি না, অর্থাৎ প্রত্যেক মানুষ কিন্তু চায়
সমাজে যেন তার একটা নির্দিষ্ট জায়গা থাকে, তাহলে সোশ্যাল সিচুয়েশন খুব বড় গুরুত্বপূর্ণ এই সামাজিক চাহিদা বা সোশ্যাল নিলে। এবং এর মধ্যে কি কি জিনিস আছে? এক আছে কনফার্ম, কনফার্মিটি, দ্বিতীয়ত কোঅপারেট, তৃতীয়ত হচ্ছে কমপ্লিট। এবার কনফার্মিটি মানে হচ্ছে তাকে সমাজের প্রত্যেক ব্যক্তি একটা নির্দিষ্ট জায়গা দিয়েছে কিনা তার কনফার্মেশন অবশ্যই। এবং কোঅপারেট, সে যাতে প্রত্যেকের সঙ্গে একত্র হয়ে মিলে কাজ করতে পারে, তাদের সঙ্গে থাকার জন্য তার যে যে প্রয়োজন সেটা যেন তার থাকে, অর্থাৎ দা কোঅপারেটিভ অ্যাটিটিউড। এবং কম্পিট, অবশ্যই কম্পিট, অর্থাৎ একটি একটা উদাহরণ দিয়ে বলি, কম্পিটের একটা উদাহরণ যদি আমরা দিই, একটি ছোট শিশু, একটি ছাত্র বা ছাত্রী, তার যে ক্লাসরুমের মধ্যে তার বন্ধু, তার 40টা বন্ধুর মধ্যে সে কিন্তু চায় যে সে যাতে সবচেয়ে ভালো ফল পায় পরীক্ষায়, সেক্ষেত্রে সে তার বন্ধুর থেকে ভালো করার জন্য সে নিজের পড়াটা মন দিয়ে করে। এবং এই যে ভালো করার পিছনে যে মানসিক চাহিদা, সেটাই হচ্ছে দ্য কম্পিটিটিভ অ্যাটিটিউড। তাহলে এটাও কিন্তু সোশ্যাল নিড বা সামাজিক চাহিদার একটি গুরুত্বপূর্ণ জায়গা। এরপর এই চাহিদার পরে আসবো ড্রাইভ, অর্থাৎ ড্রাইভ হচ্ছে যে শক্তি যেটা চালিত করে নিয়ে যাচ্ছে কোনো কাজকে সম্পূর্ণ করার জন্য বা অগ্রসর করার জন্য, করার পিছনে যে ভিতরের যে শক্তি সেটাই হচ্ছে ড্রাইভ। এই ড্রাইভ ফিস্ট আর রোজেনবার্গ এর মতে তারা বলেছেন 2015 যে এটা হচ্ছে এমন একটি জিনিস যেটা কোনো কাজকে কাজ করার পিছনে একটা টেনশন তৈরি করে, অর্থাৎ সেই কাজটা যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় এবং সাফল্য অর্জন করার পিছনে তার নির্দিষ্ট কিছু ধারা যাতে অতিক্রম সে করতে পারে, তার জন্যে একটা ভিতরের বা মানসিক ভাবে একটা অস্থিরতা বা টেনশন তৈরি করে, সেটাই হচ্ছে ড্রাইভ। এবার আমরা দেখব, যেমন চাহিদাও খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, সেরকম ড্রাইভও কিন্তু হচ্ছে আরেকটি খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটা কিন্তু আমাদের প্রেরণার সাহায্য করে। এবং যে ব্যক্তি ক্ষুধার্ত, সে কিন্তু অবশ্যই এমন একটি জায়গায় যাবে যেখানে তার খুব সহজেই সে খাদ্য পাবে। সুতরাং সে যতক্ষণ না তার সেই খাবারটি সে খায় এবং তার যে ক্ষুধা সেটা সে যতক্ষণ না মেটাতে পারছে, সে সেই খাবারের পিছনেই কিন্তু সে টেনশন হয় যে সে কতক্ষণে সেই খাবারটি খাবে ইত্যাদি। তাহলে ক্ষুধার্ত মানুষের খাবারের পিছনে বা খাদ্যের পিছনে যে যাওয়ার যে ইচ্ছা বা সন্তুষ্টি, তার খাওয়ার পরে যে সন্তুষ্টি লাভ, সেটা কিন্তু সে পাওয়ার জন্য সে শেষ চেষ্টা করবে যাতে সে খাবারটা সে খেতে পারে। তাহলে এটা আমরা একটা ড্রাইভের একটা উদাহরণ দিলাম। এরপর আসছে ইনসেন্টিভ। ইনসেন্টিভ মানে হচ্ছে কোনো কিছুর উদ্ভব, অর্থাৎ আমি যে শুরুতে যে উদাহরণটা দিলাম যে যে কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি বলেন যে আমার বাড়ির কাজটা করলে পরের দিন আমি খাতায় গুড লিখে দেব অথবা একটি টফি উপহার স্বরূপ দেব, এই উপহারই হচ্ছে ইনসেন্টিভ, অর্থাৎ কাজ করার পিছনে যে উদ্যমতা সেটাকে বাড়িয়ে তোলার জন্য ওই জিনিসটি বা বস্তুটির প্রয়োজন আছে, সেটাই হচ্ছে যে উদ্ভাবক বা ইনসেন্টিভ। এবার এই যে ইনসেন্টিভ, এটা কিন্তু সব সময় যে কোনো বস্তু হতে হবে এমন নয়, অর্থাৎ সেটা প্রেজ বা ভালো করছো
বা ঘটনাও হতে পারে। অর্থাৎ যে যদি আমরা এক্সটার্নাল বা বহিরাগত কিছু ইনসেন্টিভ বলি, অর্থাৎ আমাদের পারিপার্শ্বিক জগতে যে সমস্ত জিনিস আছে সেটার যদি ব্যবহার করি, তাহলে সেটা আমরা বলবো যে এটা হচ্ছে এক্সটার্নাল ইনসেন্টিভ। বা উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন কোনো প্রাইজ বা ট্রফি, কোনো প্রতিযোগিতায় যদি কেউ সাফল্য অর্জন করে তাহলে তাকে একটি উপহার স্বরূপ একটি ট্রফি বা প্রাইজ দেওয়া হয়, তখন সে অত্যন্ত খুশি হয় এবং সে পরবর্তীকালে এরকম ধরনের প্রতিযোগিতায় আবার সামিল হতে চায়। কেন? কারণ তার এই উপহারের কথাটি তার ভিতরের প্রেরণাকে আরো উজ্জীবিত করে। তারপর এই তাহলে আমরা তিনটে জিনিস দেখলাম, এক হচ্ছে চাহিদা বা নিড, দ্বিতীয়ত হচ্ছে ড্রাইভ বা ভিতরের ইচ্ছা, এবং তৃতীয়ত হচ্ছে ইনসেন্টিভ অথবা উদ্ভাবক, যেটা দ্বারা সে বা যেটার জন্য সে কাজটায় প্রেরিত হচ্ছে, সেটা হচ্ছে ইনসেন্টিভ। এরপর আমরা কিছু টাইপ অফ মোটিভেশন বা প্রেরণার কিছু দিক বা কত রকমের প্রেরণা আছে বা প্রকারভেদ সেটা আলাদা ভাবে দেখব। এই যে টাইপস অফ মোটিভেশন বা প্রেরণার যে প্রকারভেদ, প্রথমেই বলতে গেলে সেই প্রকারভেদকে আমরা দুভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মোটিভেশন, অর্থাৎ প্রাথমিক যে প্রেরণা যেটা পাচ্ছি এবং তারপরে যে প্রাথমিকের পরে যে সেকেন্ডারি বা মাধ্যমিক যে বা মধ্যিকারের যে প্রেরণা যার দ্বারা আমরা প্রেরিত হচ্ছি বা সেই কাজ করতে আমরা অগ্রসর হচ্ছি। প্রথম প্রকারভেদ হচ্ছে প্রাইমারি বা সেকেন্ডারি মোটিভেশন, দ্বিতীয়ত হচ্ছে এক্সট্রিনসিক বা ইন্ট্রিনসিক মোটিভেশন। এক্সট্রিনসিক মানে হচ্ছে যেটা আমরা বাইরের বা এই এনভায়রনমেন্টের মধ্যে বা পারিপার্শ্বিক কিছু জায়গার থেকে আমরা যেটা অর্জন করছি সেটা উপহার স্বরূপ আমরা দিতে পারি, অথবা তাকে প্রশংসা করেও আমরা সেই কাজটা প্রেরণা দিতে পারি। তাহলে এক্সট্রিনসিক আর ইন্ট্রিনসিক মোটিভেশন যেটা, অর্থাৎ যে বহিরাগত এবং তার যে পুরস্কার স্বরূপ বা প্রশংসা স্বরূপ তাকে কাজে যে উদ্দীপনা দিচ্ছে সেটাই হচ্ছে এক্সট্রিনসিক বা ইন্ট্রিনসিক মোটিভেশন বা প্রেরণা। আর তাছাড়া হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি মোটিভেশন। এবার প্রাথমিক কিছু যে প্রেরণা পাচ্ছে, তার মানে প্রাথমিক তার প্রাইমারি মোটিভেশন, অর্থাৎ তার ক্ষুধা বা হাঙ্গার, থার্স্ট, তাছাড়া ক্ষুধা, তৃষ্ণা, ঘুম বা স্লিপ, সেক্স, আর কোনো ব্যথা থেকে অতিক্রম করাও কিন্তু, অ্যাভয়েডেন্স অফ পেইন, সেটাও কিন্তু এই প্রাইমারি বা প্রাথমিক প্রেরণার মধ্যে পড়ছে। এবং এর কিন্তু আবার কিছু নিজস্ব ধারা আছে, অর্থাৎ আমরা প্রথমে চাইবো আমাদের এই প্রাইমারি যে মোটিভ সেগুলোর পূরণ হওয়ার, এবং তারপর কিন্তু আমরা সেকেন্ডারি মোটিভেশন বা প্রেরণার দ্বারা আমরা কোনো কাজ করতে এগিয়ে যাব। এবার সেকেন্ডারি মোটিভেশন কথাটার অর্থ কি, সেটার মানে হচ্ছে যে এটা হচ্ছে এমন একটা টার্ম বা শব্দ যেখানে মানুষ কিন্তু তার প্রাথমিকভাবে যে চাহিদা সেগুলো পূরণ করার পর তার আরো কিছু চাহিদা রয়েছে বা
প্রায়োরিটি রয়েছে বা অগ্রাধিকার সে করছে কোন জিনিসটাকে, যার একটা কোনো ভ্যালু আছে নির্দিষ্ট, এবং সেটা কিন্তু আমরা আবার একটি থিওরি বা তত্ত্বের মাধ্যমে দেখব পরবর্তীকালে যখন আমরা থিওরি করব। সেটাকে বলা হচ্ছে ড্রাইভ রিডাকশন থিওরি। তাহলে আমরা এই প্রকারভেদে প্রেরণার দেখলাম দুরকম ভাবে মোটিভেশনকে ভাগ করা হয়েছে, এক হচ্ছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মোটিভ, আর দ্বিতীয়ত হচ্ছে এক্সটার্নাল বা এক্সট্রিনসিক বা ইন্ট্রিনসিক মোটিভেশন, যেটা আমি বললাম যে বহিরাগত কিছু ইচ্ছা বা প্রেরণা বা ভিতরের যে উদ্যম বা মানসিক ভাবে যে কাজ করার পিছনের যে ইচ্ছা সেটাকে বোঝানো হয়েছে। এবারে এক্সট্রিনসিক মোটিভেশন বলতে গেলে কিছু নির্দিষ্ট জায়গা বলে দেওয়া দরকার, এখানেও কিছু লিমিটেশনস আছে। যেমন যদি আমরা কোনো কাজ করার পিছনে বারে বারে উপহার স্বরূপ কোনো কিছু জিনিস বা বস্তু দিতে থাকি, তাহলে কিন্তু আবার তার ইচ্ছাটা অগ্রসর হতে কিন্তু বাধা সৃষ্টি হবে। কেন হবে? কারণ তার মনের দিক থেকে সে ভাবছে বা ভেবে নিচ্ছে যে প্রত্যেক কাজের পরেই কিন্তু সে কোনো না কোনো ভাবে পুরস্কার পাবে। তাহলে তার পুরস্কারটা তখন আর পুরস্কারের জায়গায় থাকবে না, অর্থাৎ সে এত বেশি পুরস্কার পেয়েছে যে সে আর সেই পুরস্কারটা তার কাছে খুব বেশি মানে রাখে না। অর্থাৎ তখন সে কাজটা, সেই পুরস্কার পাওয়ার পরেও তার ইচ্ছা হবে না সেই কাজটাকে সম্পূর্ণভাবে করা। তাহলে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র পুরস্কার দিলেই যে তাকে কাজটা করার পিছনে উদ্যমটা আরো বাড়িয়ে তুলবে, সেক্ষেত্রে এটা একটা বাধার স্বরূপ তৈরি হচ্ছে। তারপর এই এক্সট্রিনসিক মোটিভেশন দেখতে গেলে এটা একটা নির্দিষ্ট এর কিছু জায়গা আছে যেখানে তার নিজস্ব কিছু থিংকিং বা তার চিন্তা শক্তিকে কাজে লাগায়, অর্থাৎ তার সৃজনশীল ও পার্শ্বীয় চিন্তাকেও সে কাজে লাগাচ্ছে তার প্রেরণার উদ্দীপনার পিছনে। এবং এইটা আমরা দেখতে পাবো যে এটাকে বলা হয় ক্রিয়েটিভ অ্যান্ড ল্যাটারাল থিংকিং। এটাও কিন্তু আবার এই সেকেন্ডারি যে মোটিভেশন তার একটা খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ জায়গা। তারপর আমরা দেখব একটা উদাহরণস্বরূপ আমরা বলেছি যে কিভাবে কোনো একটা ছোট শিশুকে একটি টফি বা একটা চকলেট দিলে সে কিভাবে কাজটা আরো ভালোভাবে করবার ইচ্ছা তার জাগবে, সেটা কিন্তু এই এক্সট্রিনসিক মোটিভেশনের একটা উদাহরণ স্বরূপ হতে পারে। আর ইন্ট্রিনসিক মোটিভেশন, যেখানে এর সংজ্ঞা হচ্ছে যে মোটিভেশন দ্যাট কামস ফ্রম উইদিন আ পারসন অ্যান্ড ইনক্লুডস দ্য এলিমেন্টস অফ চ্যালেঞ্জ, কি কি, তাহলে সে তার ভিতরের যে ইচ্ছা এবং তার নিজস্ব কিছু চ্যালেঞ্জ বা তার উপভোগ করবার ইচ্ছা, তাছাড়া এনজয়মেন্ট আনন্দ উপভোগ, চ্যালেঞ্জ বা উত্তেজনা বা এক্সাইটমেন্ট সেটাকে বাড়িয়ে তোলে, তাছাড়া তার আনন্দ স্বরূপ সে কাজটা বা এনজয়মেন্ট কাজটা করার পিছনে তার যে নিজস্ব আনন্দ সেটা অনুভব করে, তাছাড়া মাস্টারি অর্থাৎ সেই কাজে কাজটাকে নিজের আয়ত্তে আনার পিছনে তার যে সমস্ত কাজগুলো সে আরো ভালো করে করবার ইচ্ছা তার জাগে, তাছাড়া আছে তার আত্মসংকল্প করে সে কাজটা করছে অর্থাৎ অটোনমি আর সেলফ ডিটারমিনেশন, এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ইন্ট্রিনসিক মোটিভেশনের, যেখানে সে তার
কাজ স্বাধীনভাবে করতে সে পারে এবং তার উদ্যম থাকে, সে একা একাই তার সমস্ত জটিল জায়গাগুলো সে অতিক্রম করে সে তার উন্নতির জায়গায় সাফল্য অর্জন করে। তাছাড়া এই তাহলে আমরা কি কি দেখলাম, এই ইন্ট্রিনসিক মোটিভেশনে কতগুলো খুব গুরুত্বপূর্ণ ফিস্ট অ্যান্ড রোজেনবার্গ তারা 2015 সালে এই কতগুলো জায়গা বা কম্পোনেন্ট এই যে ইন্ট্রিনসিক মোটিভেশনের আমাদের সামনে তুলে ধরেছেন। এক হচ্ছে চ্যালেঞ্জ, দ্বিতীয়ত হচ্ছে এনজয়মেন্ট, তৃতীয়ত হচ্ছে মাস্টারি এবং চতুর্থ হচ্ছে অটোনমি অ্যান্ড সেলফ ডিটারমিনেশন। তাহলে চ্যালেঞ্জ সম্বন্ধে আমরা দেখলাম যে আমরা নিজস্ব ভাবে এক্সাইটেড হয়ে পড়ি বা আমাদের উত্তেজনা সেই কাজটা শেষ করার পেছনে যে আনন্দ সেটা হচ্ছে এনজয়মেন্ট, এবং মাস্টারি অর্থাৎ কাজটা নিজের আয়ত্তে আনার পিছনে যা যা প্রয়োজন সেটাকে নিজের করা, এবং তার অটোনমি অ্যান্ড সেলফ ডিটারমিনেশন তার যে নিজস্ব যে আত্মসংকল্প করে সে কাজটা করছে সেটা কিন্তু খুব বেশি বেড়ে যায় এই ইন্ট্রিনসিক মোটিভেশনের জন্য বা কারণ হিসেবে। তারপর আসছে যে থিওরিজ অফ মোটিভেশন বা মোটিভেশন বা প্রেরণার কিছু বিভিন্ন তত্ত্ব আমরা দেখব। এই তত্ত্বগুলো কি কি, অনেকগুলো তত্ত্বের মধ্যে প্রথম বা খুব গুরুত্বপূর্ণ যে তত্ত্বটি সেটাকে বলা হচ্ছে ড্রাইভ রিডাকশন থিওরি, যেটা আমি আগে ড্রাইভ করানোর সময় বললাম। তো এই থিওরি মর্গ্যান 1996 এ তিনি এই ড্রাইভ রিডাকশন থিওরি টি আমাদেরকে দিয়েছেন, এবং তিনি বলেছেন যে দ্য বিহেভিয়ার ইজ পুশ টুয়ার্ডস গোলস বাই ড্রাইভিং ফোর্স উইদিন দ্য পার্সন অর অ্যানিমাল। তার নিজস্ব যে ধারণা বা কিছু জিনিস তার ভিতর থেকে যেন একেবারে ফোর্সের মাধ্যমে বা ঠেলে সেই কাজটা সে করবার জন্য তার নিজস্ব কিছু ভিতরের আগ্রহ প্রয়োজন, সেটা কিন্তু হচ্ছে এই ড্রাইভ। আর এই ড্রাইভকে রিডাকশন বা সেটাকে পূরণ করার জন্যেই আমরা কিন্তু বা হ্রাস পাওয়ানোর জন্যেই কিন্তু কোনো কাজকে সম্পূর্ণ করার জন্যে আমরা অগ্রসর হয়ে থাকি। অর্থাৎ সেই কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমাদের একটা ভিতরের একটা অসুবিধাজনক পরিস্থিতি তৈরি হয়, এবং সেইটাই কিন্তু আমাদের কাজটা অগ্রসর করা পিছনে কাজে লাগায় এবং সাহায্য করে। তাহলে এই ড্রাইভ রিডাকশন যে থিওরি এটা কি বলেছে, ল্যাক অফ সাম বেসিক বায়োলজিক্যাল নিডস প্রোডিউসেস আ ড্রাইভ টু পুশ অ্যান অর্গানিজম টু স্যাটিসফাই দ্যাট নিড। এবার স্যাটিসফাই কথাটার অর্থ হচ্ছে যখন আমরা তৃষ্ণার্থ থাকি তখন যেরকম জলের প্রয়োজন, জলের জলটা আমরা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমাদের শরীরের মধ্যে একটা ভিতরের কষ্ট অনুভব আমরা করে থাকি, ঠিক সেরকম ভাবে খাদ্যের যখন প্রচন্ড ক্ষুধার্থ ব্যক্তিরও কিন্তু একটা ভিতরের কষ্ট অনুভব করে তার যখন সে খাদ্যহীন অবস্থায় থাকে, তখন সে খাদ্যের পিছনে বা খাদ্যে যেখানে খাদ্য রয়েছে সেখানে সে চলে যায় এবং সে তার ক্ষুধার্ত অবস্থাটা থেকে সে বেরিয়ে আসার চেষ্টা করে। তাহলে আমরা যখন প্রাইমারি ড্রাইভ হিসেবে দেখলাম যে হাঙ্গার, থার্স্ট, স্লিপ আর সেক্স, এই কথা হচ্ছে প্রাইমারি যে প্রাথমিক যে ড্রাইভ সেগুলো কিন্তু যখন আমরা পূরণ করতে পারছি, যেটাকে আমরা আবার ফিজিওলজিক্যাল ড্রাইভও বলে থাকি,
অর্থাৎ আমাদের শারীরিক বা বেঁচে থাকার পিছনে যে জিনিসগুলোর প্রয়োজন বা চাহিদা সেগুলো যখন পূরণ হচ্ছে, তারপর আসে আমাদের সেকেন্ডারি ড্রাইভ। এই সেকেন্ডারি ড্রাইভ হচ্ছে আসলে কি, যেটা কিন্তু পুরনো কিছু অভিজ্ঞতার দ্বারা আমরা অর্জন করে থাকি বা কিছু লার্নিং এর মাধ্যমে, কিছু শিক্ষা বা জ্ঞানের মাধ্যমেও আমরা কিন্তু এটা অর্জন করে থাকি। এবং যে কোনো কাজ করার পিছনে এই যে স্মৃতি, সেটাকে আমরা আবার মনে করার চেষ্টা করি এবং সেই কাজটাকে সফল করার পিছনে আমাদের খুব সাহায্য করে এই যে সেকেন্ডারি ড্রাইভ। কিন্তু তাকে চ্যানেলাইজ করে বা নিয়ে চলে সেই কাজটা সম্পূর্ণ করার জন্য, এবং সেই কাজটা সম্পূর্ণ করার পিছনে যা যা প্রয়োজন সেটা কিন্তু সে সাহায্য করতে থাকে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে এই ড্রাইভ রিডাকশন থিওরিটা চলছে, এবং এই থিওরির কিন্তু আবার একটা ব্যালেন্স মেনটেন করারও কিন্তু একটা জায়গা আছে, যেটা আমরা ইংরেজিতে বলে থাকি হোমিওস্ট্যাসিস। অর্থাৎ যখন ভারসাম্য বজায় রাখার জন্য এই ড্রাইভ থিওরির কিন্তু খুব বেশি প্রয়োজন। এবার কিসের ভারসাম্য যদি আমরা বলি, অর্থাৎ যে যতটা প্রয়োজন আমাদের অক্সিজেন বা জলের কতটা প্রয়োজন বা খাদ্যের প্রয়োজন বা রেস্ট বা কতটা বেশি আমরা সুরক্ষিত রয়েছি, এই সমস্ত কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং এটাই কিন্তু আমাদের ভারসাম্য বজায় রাখার জন্য নানান রকম ভাবে সাহায্য করে চলেছে। এবং এই যে বেঁচে থাকার জন্য যে সমস্ত চাহিদা পূরণ, সেগুলো কিন্তু না হলে পরবর্তী যে চাহিদা সেটার কাছে আমরা পৌঁছাতে পারবো না, বা সেকেন্ডারি যে নিডগুলো রয়েছে বা ড্রাইভ রয়েছে সেগুলো কিন্তু প্রাইমারি ড্রাইভ পূরণ হওয়ার পরেই সেগুলো কিন্তু পূরণ একমাত্র হওয়া যোগ্য সময়। তাহলে আমরা দেখলাম যে হোমিওস্ট্যাসিস মানে হচ্ছে ড্রাইভ থিওরিতে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট দেওয়া রয়েছে, যেটা হচ্ছে এই যে ভারসাম্য বজায় রাখা বা হোমিওস্ট্যাসিস বা ব্যালেন্স অফ দ্য বডি অ্যান্ড মাইন্ড। এটাও কিন্তু ফিস্টার-রোজেনবার্গ 2015 সালে তারা এই সংজ্ঞাটি দিয়ে গেছেন ড্রাইভ থিওরি। তারা বলেছেন যে এই যে ইট ক্যান অলসো বি এক্সপ্লেইন ইন দ্য টেন্ডেন্সি অফ দ্য বডি, কিভাবে তার শারীরিক যে চাহিদার সাথে সে কিভাবে ভারসাম্য বজায় রাখছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং সেটা তিনি কিছু উদাহরণ দিয়েও এই হোমিওস্ট্যাসিস বা ভারসাম্য উদাহরণ দিয়েছেন। অর্থাৎ প্রাইমারি ড্রাইভ যেমন থার্স্ট বা হাঙ্গার, এই যে ড্রাইভ গুলো এগুলো পূরণ না হলে কিন্তু পরবর্তী যে ইচ্ছা বা ড্রাইভ গুলো বা সেকেন্ডারি ড্রাইভ সেগুলোর দিকে আমরা অগ্রসর হতে পারি না। এবার এই ড্রাইভ রিডাকশন থিওরি অফ মোটিভেশন যেটা আমরা পড়লাম, সেটার পিছনে কিছু জায়গা আছে। অর্থাৎ সেই জায়গাগুলি কি, এক হচ্ছে বলি অ্যারাউজাল। এবার অ্যারাউজাল সিকিং বিহেভিয়ার, অর্থাৎ কোনো কিছু করবার পিছনে যে ভিতরের যে আগ্রহ সেইটার জন্যে যে ব্যবহারিক যে পরিবর্তন, সেটাই হচ্ছে অ্যারাউজাল সিকিং বিহেভিয়ার। এবং এটা কিন্তু একমাত্র কোনো কাজে করবার পিছনে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা তৈরি করে। কিন্তু অনেক সময় আবার দেখা গেছে যে কিছু অ্যাডলেসেন্ট যে শিশুরা বা এই যে অ্যাডলেসেন্ট পিরিয়ডে যে তাদের একটা খুব বেশি কোনো এমার্জেন্সি যে সিচুয়েশন বা তারা নিজস্ব কিছু দেখাতে চায় বা খুব বেশি, একটা উদাহরণ দিই যেমন
খুব জোরে হয়তো কোনো বাইক চালিয়ে কোনো অ্যাডোলেসেন্ট ছেলে খুব আওয়াজ করে পথে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু তার কোন রকম ড্রাইভের জন্য সে এই কাজটা করছে এমন নয়, বরং তার বয়সের নিজস্ব কিছু চাহিদা আছে সেজন্য কিন্তু সে এই কাজটি করছে। তাহলে এক্ষেত্রে এই ড্রাইভ রিডাকশন কিন্তু এই অ্যাডোলেসেন্স এর উপরে কিন্তু আমরা খাটে না, যেখানে আমরা অন্য জায়গাগুলো দেখলাম কিভাবে ড্রাইভের দ্বারা আমরা ভালো কোনো কাজ সম্পূর্ণ করার জন্য অগ্রসর হচ্ছি, কিন্তু সেক্ষেত্রে আবার এরকম ধরনের কাজকে কিন্তু আবার ড্রাইভ কখনোই সাহায্য করে না। দ্বিতীয়ত যে তথ্য আমরা পড়ব সেটা হচ্ছে দা অপটিমাল অ্যারাউজাল থিওরি। এবার কতটা আমরা কোনো কাজ করবার জন্য কতটা ভিতরের যে সর্বোত্তম যে উত্তেজনা সৃষ্টি হয় সেটা কিভাবে হয় তারই যে থিওরি বা তত্ত্ব সেটা আমরা দেখব। অর্থাৎ কোনো কাজ করার পিছনে যে একটা থ্রিল সিকিং, অর্থাৎ কৌতূহল, কিভাবে আমি কাজটা করব, কিরকম ভাবে, অর্থাৎ কি কি পথ অগ্রসর করলে আমি এই কাজটায় সাফল্য অর্জন করব, সেটা কৌতূহলের সঙ্গে যখন আমরা করছি বা তার রোমাঞ্চকর কিছু অবস্থাকে অতিক্রম করে আমরা সেই কাজটা অগ্রসর হচ্ছি, সেটা কিন্তু এই অপটিমাল অ্যারাউজাল থিওরি বা তত্ত্বতে বলা আছে। এবার এই যে অপটিমাল অ্যারাউজাল থিওরি, সেখানে কিন্তু স্টিমিউলেশনের কথা বলা হচ্ছে। স্টিমিউলেশন মানে কি? উদ্দীপনা। কোন কাজ করার পিছনে যে ভিতরের যে উদ্দীপনা আমাদের, সেটাকেই উদ্দীপনা বা কতটা কৌতূহল আমাদের ভিতরে থাকছে সেই কাজটা শেষ করার পিছনে, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইয়ার্কস আর ডটসন তারা 1908 সালে তারা এই এক লয়ের মাধ্যমে এটা বুঝিয়েছেন এবং যেখানে বলেছেন যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, কিসে না, অ্যারাউজাল লেভেল এন্ড দ্য টাস্ক পারফরম্যান্স। ভিতরে যে কৌতূহল বা রোমাঞ্চকর যে পরিস্থিতি, অর্থাৎ আমি কাজটা শেষ করলে যে আনন্দ অনুভব করব, তার যে ভিতরের ইচ্ছা বা উদ্দীপনা, সেটা কি জন্য দাঁড়িয়ে চলেছে আমাদের কাজটা একেবারে সম্পূর্ণ করার পিছনে, সেটাই হচ্ছে এই অপটিমাল অ্যারাউজাল থিওরির মূল তত্ত্ব। এবং সেখানে খুব সুন্দরভাবে একটা সম্পর্ক করা হয়েছে বা দেওয়া হয়েছে, যেখানে এই অ্যারাউজাল লেভেল কতটা হবে এবং কাজটা সাফল্য অর্জন করার পিছনে সেটা যেন অঙ্গাঙ্গী ভাবে জড়িত বা তার রিলেশনশিপ যেন একেবারে পজিটিভ। সেক্ষেত্রে এই লতে আরো বলা হয়েছে যে উই ফাংশন বেস্ট when we are moderately aroused or energized, and both low and high arousal energy levels lead to poor performance. অর্থাৎ আমরা যদি খুব বেশি aroused হয়ে থাকি, মানে আমাদের যদি কৌতূহল বা উদ্দীপনা বা stimulation অত্যন্ত বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু আবার কাজটা সম্পূর্ণ হওয়ার পিছনে একটা বাধা সৃষ্টি হবে। সেটা যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে বোঝাতে যাই, তাহলে বোঝাবো যে যদি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে আমরা কোনো কাজকে দেখাতে চাই, তাহলে একেবারে নিচে থাকবে ওয়াই অ্যাক্সিসের লো, যেখানে কাজটা খুব বেশি ভালো নয় বা কম, এবং উদ্দীপনা বা অ্যারাউজাল বাড়াতে গেলে সে কাজটা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। কিন্তু বেশি উদ্দীপনা যদি তার থাকে বা অ্যারাউজাল স্টেট যদি অতিরিক্ত থাকে, সেক্ষেত্রে আবার কাজের মাপ বা সেই কাজটা কিন্তু সেরকম ভালোভাবে সম্পূর্ণ হয় না। তাহলে দেখলাম এই অ্যারাউজালও কিন্তু আবার ক্ষতিকর একটা জায়গায় চলে যায় যদি সেটা তার মাত্রার অধিক পৌঁছে যায়।
তাহলে এটাই হচ্ছে অপটিমাল অ্যারাউজাল থিওরি। এমন জায়গায় সেই উদ্দীপনাটা রাখা প্রয়োজন যেখানে তার কাজটা সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে সে শেষ করতে পারবে। এবার আমরা দেখব যে দুটো দিক বলা আছে এই আর্কস আর ডটসনের যে ল বা তত্ত্বতে দুটো দিকের উল্লেখ আছে। কি কি? এক হচ্ছে যে প্রত্যেক ব্যক্তির কিন্তু নিজস্ব এই অ্যারাউজাল লেভেল আছে, অর্থাৎ সে কিন্তু তার নিজস্ব অ্যারাউজাল লেভেলের থেকে অন্য লোকের সঙ্গে তার পার্থক্যের একটা জায়গা রয়েছে, অর্থাৎ এটা একটা স্বতন্ত্র ভাবে তার এই পার্থক্য দেখা যায়। অর্থাৎ এই অ্যারাউজাল লেভেল কিন্তু একের সঙ্গে আরেকের আলাদা, প্রত্যেক ব্যক্তির অ্যারাউজাল লেভেল কিন্তু আলাদা বা উদ্দীপনা একেবারে আলাদা। এবং দ্বিতীয়ত দেখব যে ডিফিকাল্টি লেভেলস অফ দ্য টাস্ক, অর্থাৎ কাজটা কতটা কঠিন এটার উপরও কিন্তু সেই অ্যারাউজাল বা অপটিমাল অ্যারাউজাল লেভেলটা নির্ভর করছে। সেটা যদি খুব সহজ কাজ হয় বা সহজ যদি কোন রকম কাজে তাকে দিতে হয় সময়, তাহলে সেটা একরকম হবে। এবং সেটা যদি অত্যন্ত কঠিন কোন রকম কাজ হয় বা যদি গণিতের ক্ষেত্রে আমরা দেখি অত্যন্ত কঠিন যে অঙ্কটি, সেটি কিন্তু যতটা পরিশ্রম লাগে শেষ করতে বা সঠিকভাবে শেষ করতে, সেরকম একটা সোজা অঙ্ককে কিন্তু অতটা পরিশ্রম তার পিছনে লাগে না। এবং প্রত্যেকটা শিশু কিন্তু তার নিজস্ব আলাদা আলাদা কিছু এই অ্যারাউজাল লেভেল থাকে, সেটার দ্বারাই কিন্তু সে কাজটা অগ্রসর হয় বা সম্পূর্ণ করতে পারে। তাহলে আমরা এই দুটো দিক দেখলাম, এই অ্যারাউজাল লেভেলের পিছনে বা কাজটা সম্পূর্ণ করার পিছনে যে নির্দিষ্ট দুটো কারণ এই লতে রয়েছে বা তত্ত্বতে সেটা দেওয়া রয়েছে। তারপর আসবো তৃতীয় যে তথ্য বা থিওরি, যেটা হচ্ছে ইনসেন্টিভ থিওরি। অর্থাৎ ইনসেন্টিভ বলতে আবার যেটা বলবো যে কোন রকম পুরস্কার বা কোন রকম বস্তু অথবা একেবারে প্রশংসা দিয়েও কিন্তু আমরা সেই কাজটাকে আরো ভালোভাবে করাতে পারি। সেটা কিভাবে সম্ভব এই তত্ত্বতে আমরা দেখব, যেখানে মর্গান বলেছেন যে এই ইনসেন্টিভ থিওরি হচ্ছে আসলে পুল থিওরি, অর্থাৎ যেটা আমরা টেনে নিয়ে যাই কোন কাজ করার পিছনে যে নিজস্ব যে ইচ্ছা, যেটা আমাদের কাজটা করার বা সম্পূর্ণ সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য যে জিনিসটা বা যে ফোর্সটা আমাদের টেনে নিয়ে যাচ্ছে, সেটাকে কিন্তু উনি আবার পুল থিওরিও বলেছেন। অর্থাৎ সেই কাজটা সম্পূর্ণ করার পিছনে কিছু বহিরাগত বা এক্সটার্নাল কিছু প্রাইজ বা রিওয়ার্ড দেওয়া হচ্ছে অথবা কিছু প্রেজের মাধ্যমে। যেমন যে উদাহরণটা আমি দিলাম, যেরকম চকলেট, ছোট শিশুকে একটি চকলেট দিলে সে কিন্তু খুব খুশি হবে এবং তাকে দিয়ে অনেক রকম কাজ কিন্তু পড়াশোনা, বিশেষ করে অঙ্ক বা হাতের লেখা বা ইত্যাদি অন্য কোনো ব্যাকরণ যেগুলো সে করতে চাইছে না, তাকে কিন্তু সেই ছোট্ট ইনসেন্টিভের দ্বারা সেই কাজটা কিন্তু খুব সহজেই বড়রা করাতে পারেন বা শিক্ষক শিক্ষিকারা করিয়ে থাকেন। সেক্ষেত্রেও দেখবো এই ইনসেন্টিভ থিওরি কিভাবে সেই ছোট শিশুকে তার হোমওয়ার্ক বা বাড়ির কাজ করার পিছনে প্রেরিত করছে। তারপর এই যে ড্রাইভ রিডাকশন যে মডেল বা ইনসেন্টিভ থিওরিতে যেটা বলা রয়েছে যে, যেমন যে ব্যক্তি খুব ক্ষুধার্ত সে কিন্তু যেখানে খাবার আছে সেখানেই কিন্তু সে এগিয়ে যাবে। কেন না, তার ক্ষুধার যে তাড়না, সেই তাড়না কিন্তু তার খাবারের যে ঘ্রাণ তার পিছনেই সে দৌড়ে যাবে। অর্থাৎ তার
সেই ক্ষুধা মেটাবার জন্য সে সর্বপ্রথম চেষ্টা করবে। তারপর সে অন্যরকম চাহিদা যেগুলো তার রয়েছে সেগুলো পূরণ করার জন্য সে অগ্রসর হবে। তাহলে এই যেরকম আমরা ড্রাইভ রিডাকশন থিওরিতে দেখলাম, ইনসেন্টিভ থিওরিতেও দেখব যে কোনো কাজ করার পিছনে যে প্রেরণা বা সেই কাজটা করার পিছনে যে অ্যাপিটাইজিং বা ক্ষুধার্থ বা আবেদনময়ী বা অ্যাপিলিং, এটা কিন্তু আমরা এই থিওরিতে দেখতে পাচ্ছি। অর্থাৎ সেই ক্ষুধার্থ ব্যক্তি কিন্তু সে খাওয়ার তাড়নায় বা ক্ষুধার কষ্টে সে কিন্তু সে খাবারটা সে চেয়ে ফেলবে, অর্থাৎ সে আবেদনময়ী করে সে অন্য ব্যক্তির কাছে সে খাদ্যের চাইবে। তারপর আসছে যে ইনসেন্টিভ থিওরি, তাহলে কিভাবে আমাদের এই হিউম্যান মোটিভেশন বা প্রেরণাকে আমরা কিভাবে বাড়িয়ে তুলতে পারছি কোন রকম বস্তু বা প্রশংসা ইত্যাদি দিয়ে। চতুর্থ যে তথ্য সেটাতে বলা আছে যে কগনিটিভ অ্যাপ্রোচেস টু মোটিভেশন। এবার কগনিটিভ অ্যাপ্রোচেস অর্থাৎ মানে হচ্ছে যে উদ্দীপকের যে মানে জ্ঞানীয় যে পন্থা সেটা কিভাবে আমরা কাজে লাগাচ্ছি, অর্থাৎ মানসিক ভাবে কিভাবে, যেমন বিলিফ বা আমরা বলি চিন্তা, বিশ্বাস, প্রত্যাশা, কোনো কিছু জন্য যে প্রত্যাশা করি বা উদ্দেশ্য, কিছুর উদ্দেশ্যে আমরা কিন্তু কোনো কাজ করার জন্য এগিয়ে যাই, তাহলে এইগুলো হচ্ছে আমাদের কিছু উদ্দীপক। এবং সেই উদ্দীপক গুলো নির্দিষ্ট জ্ঞানীয় পন্থাকে তুলে ধরেছে এবং সেটাই হচ্ছে দ্য কগনিটিভ অ্যাপ্রোচেস টু মোটিভেশন। এবং যেমন দেখব যে যদি একটা উদাহরণস্বরূপ বলি যে একটি ছাত্র বা ছাত্রী সে কিন্তু পরীক্ষায় আরো ভালো করার ইচ্ছা তার আরো বাড়িয়ে তুলবে যদি সে ভালো ফল পায়, তাহলে পরবর্তীকালে সে যখন কোনো পরীক্ষায় বসবে তখন সে আগের যে রিওয়ার্ড বা আগে যে প্রাইজ বা প্রশংসা সে পেয়েছে সেটা সে দ্বিতীয়বার বা তৃতীয়বার বা চতুর্থবার আবার পাওয়ার জন্য সে ততটাই মনোযোগ সহকারে সে পড়াশোনা করবে এবং পরীক্ষাটি সে ভালো দেওয়ার চেষ্টা করবে। তাহলে এই যে কগনিটিভ অ্যাপ্রোচেস টু মোটিভেশন, এখানে আমরা দেখলাম যে যেরকম আমরা ইন্ট্রিনসিক বা এক্সট্রিনসিক মোটিভেশন দেখেছি বা এর আগে যেটা আমরা পড়লাম যে কোনো ব্যক্তি তার বহিরাগত বা ভিতরের যে ইচ্ছা সম্পূর্ণ কোনো কাজ সুষ্ঠুভাবে করার পিছনে যে তাড়না সেটা কিভাবে তার কাজটাকে সফল করার জন্য সে কিভাবে কাজে লাগাচ্ছে সেটা কিন্তু আমরা এর আগের যে থিওরিগুলো সেগুলোতে দেখলাম। তাহলে আমরা কতগুলো থিওরি পড়লাম, প্রথম হচ্ছে ড্রাইভ ডিডাকশন থিওরি, তারপর যে ইনসেন্টিভ বা ইনসেন্টিভ থিওরি, তারপর আমরা দেখলাম যে ড্রাইভ রিডাকশনের আগে দ্য অপটিমাল অ্যারাউজাল থিওরি, কতটা বেশি আমাদের এই উদ্দীপনা হবে যাতে আমাদের কাজটা সম্পূর্ণ সুষ্ঠুভাবে আমরা শেষ করতে পারি। তারপর আসছে যে ইনসেন্টিভ থিওরি, কোন রকম রিওয়ার্ড বা প্রাইজ বা যাবতীয় কোনো বস্তু বা কিছু না হলেও প্রশংসার যে তাগিদে আমরা কাজটা ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার যে ইচ্ছা সেটাও কিন্তু আমাদের একটা প্রেরণা, খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব। তারপর আমরা দেখব যে কগনিটিভ অ্যাপ্রোচেস টু মোটিভেশনে যেটা দেখলাম যে সেই ব্যক্তির নিজস্ব কিছু চিন্তা যেটা পজিটিভ অবশ্যই, তাছাড়া তার নিজস্ব বিশ্বাস,
পুরনো কিছু স্মৃতি, প্রত্যাশা এবং তার কোনো কাজ করার পিছনে যে উদ্দেশ্য, সেগুলো সম্পূর্ণভাবে যদি সে কাজে লাগায় তাহলে তার এই জ্ঞানের মাধ্যমে তার যে উদ্দীপনা সৃষ্টি হবে সেটার দ্বারাও সে কাজটা সম্পূর্ণভাবে এবং সঠিকভাবে করতে অগ্রসর হবে। এরপরে পঞ্চম যে থিওরি বা তত্ত্ব আমরা পড়ব, যেটা হচ্ছে দ্য মাসলোস হায়ারার্কি অফ নিডস। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং প্রেরণা করতে গেলেই এই মাসলোর থিওরি বা তত্ত্বকে আমাদের অবশ্যই বুঝতে হবে। এই মাসলোর থিওরি হায়ারার্কি অফ নিডস অর্থাৎ অনুক্রম যে চাহিদার একেবারে শুরু থেকে একেবারে সিঁড়ির মতো যে পর পর যে চাহিদা পূরণের জন্য আমরা অগ্রসর করি সেটা কিন্তু এই মাসলোর থিওরিতে খুব সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে। একেবারে যে প্রাইমারি যে চাহিদাটা সেটাই হচ্ছে আমাদের জৈবিক চাহিদা, অর্থাৎ খাদ্য, জল, ঘুম, আমাদের এই সমস্ত এবং সেক্স, এই যে চাহিদাগুলো যেগুলো জৈবিক বা প্রাথমিক যে চাহিদা সেগুলো সবার আগে পূরণ হওয়ার জন্য আমরা চেষ্টা করি বা অগ্রসর হই। দ্বিতীয় যে চাহিদা আছে এই জৈবিক চাহিদার ওপরে যে চাহিদা রয়েছে এটা যেন ঠিক একেবারে ঘনক্রেতর মতো, একটা পিরামিডের মতো তিনি একটা ডায়াগ্রামের মাধ্যমে আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছেন, যার একেবারে নিচে রয়েছে এই জৈবিক চাহিদা, তারপর তার উপরে রয়েছে সেফটি এন্ড সিকিউরিটি নিড, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা বা নিরাপত্তার জন্য যে চাহিদা আমাদের ভিতরে থেকে আসে সেইটা। তৃতীয় নম্বর বা সেই সিঁড়ির আরেকটি যখন আমরা স্টেপ উপরে উঠছি সেটা হচ্ছে ভালোবাসা ও যে সক্রিয়তার যে চাহিদা, অর্থাৎ সে কতটা বেশি অন্য মানুষের দ্বারা সে ভালোবাসা পাচ্ছে বা তার বেঁচে থাকার মানে সেখানে রয়েছে। তার উপরে আছে এস্টিম নিড, অর্থাৎ সম্মান, সে সমাজে তার সম্মানের যে চাহিদা, প্রত্যেক মানুষ কিন্তু এই সম্মানের জন্যই কিন্তু বেঁচে থাকে, অর্থাৎ এই সম্মানের চাহিদাও কিন্তু ঠিক সেরকম ভাবেই গুরুত্বপূর্ণ। এবং সেই সম্মান পূরণ হওয়ার পর আসে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, অর্থাৎ যেটা হচ্ছে মৌলিক প্রয়োজন বা যেটা কোনো মুনি সাধুদের ক্ষেত্রে আমরা দেখে থাকি। তাহলে এইটা আমরা একটা পিরামিডের মাধ্যমে এই মাসলোর হায়ারার্কি অফ নিডস কে আমরা দেখেছি, যেখানে একেবারে নিচে রয়েছে আমাদের প্রাথমিক বা বেসিক নিড। তাছাড়া এই প্রত্যেকটা নিড কিন্তু এক এক ভাবে চাহিদা পূরণ করার পর দ্বিতীয় যে চাহিদা সেটার দিকে অগ্রসর হচ্ছে, এটাই কিন্তু মাসলোর এই তত্ত্বের মধ্যে আমরা দেখতে পাই। তাছাড়া এই যে আরেকটি থিওরি দেখব যেখানে অ্যালডেফার্ডস ইআরজি থিওরি হিসেবে আমরা খুব গুরুত্বপূর্ণ যে থিওরি মাসলোর থিওরির পরে, তাহলে আজকে এই পর্যন্তই রইল। পরের দিন থেকে আমরা এরপর থেকে কন্টিনিউ করব অ্যালডেফার্ডস ইআরজি থিওরি অফ মোটিভেশন বা প্রেরণা।